সপ্তপদীর যিনি ওনার তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন সবার আগে ওনার সঙ্গে কথা বলে নেবো নমস্কার আপনার নামটা আমার রঞ্জন বিশ্বাস সবার আগে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মহানায়ক এবং নায়িকা রয়েছেন উত্তম কুমার সুচিত্রা সেন তাহলে আপনাদের এখানে কি উত্তম কুমার সুচিত্রা সেনের কোন ফেভারিট খাবার এখানে পাওয়া যায় আমাদের রেস্টুরেন্টের থিমটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন আমরা মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের স্মরণে রেস্টুরেন্টটা করা ওনাদেরকে সম্মান জানি যেহেতু ওনাদের ওয়ান অফ দ্য ব্লক হিট মুভি হচ্ছে সপ্তপদী সেই জন্য ওই নামকরণটা করা সপ্তপদী আর আমাদের যে মেনু কার্ড আছে সেটা সবকিছু সাত পদের যেমন সাতটা স্টার্টার আছে সাতটা মেইন কোর্স আছে ইভেন আমরা যে থালিটা সার্ভ করি তার মধ্যে সাতখানা পথ থাকে সপ্ত পথ সেই জন্য সপ্তপদী এখানে মহানায়ক এবং মহানায়িকার সমস্ত সবারই ফেভারিট কিছু রেসিপিস আমরা এখানে করি যেমন মাটনটা আমরা অনেকটা মহানায়ক যেরকম স্টাইলে মাটন খেতেন আমাদের সপ্তবদী রবিন্ন মাটন গোলমরিচ দিয়ে হয় সেটা ওরকম করে হয় উনি একটা স্পেসিফিক স্টাইলে ডায়মন্ডস ফিশ ফ্রাই খেতেন কলকাতা ভেটকি ফ্রাই ওইটা ওটাও আমাদের মেনুতে রয়েছে সে মহানায়িকা যেমন ভেটকি পাতুরি ইলিশ মাছ এগুলো খেতে খুব পছন্দ করছে সর্ষে বাটার বেস তো ওই আইটেমগুলোও রয়েছে এটা আমাদের স্পেশাল থালি আছে তার নাম সপ্তবী সুপার জাম্য থালি সেটা আমরা সবসময় চলে তো ওনাদের স্পেশালিটি ডিশও রয়েছে প্লাস আমাদের যে মেনু মেনুকার আছে মেনুকারের মধ্যে ডিশের যে নাম নামগুলো সেগুলো সিনেমার নাম দিয়ে যেমন ধরুন ইলিশের চাওয়া পাওয়া মুরগি সবার ওপরে ভেটকি আপনার চিংড়ি সবার ওপরে সপ্তপদীর অভিনব মাংস এইর এইরকম নামকরণ করেই এ করা কারণ ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টটা আমরা খেতে আসি যখন একসাথে বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে আমাদের একটাই মানে উদ্দেশ্য সেটা ভালো টাইম স্পেন্ড করা আর মহানায়ক মহানায়িকা ছাড়া বাঙালির কাছে ভালো টাইম বলতে তো আর ওটা ও কিছুই নেই মানে আমরা যখনই স্মৃতিচারণ করি তখনই ওনাদের নাম ওনাদের সিনেমা বা ওনাদের গান সেই গানটার ব্যবস্থাও এখানে রয়েছে প্লাস ওনাদের জীবনী নিয়ে যেসব বইপত্র আছে সবই এখানে রয়েছে আপনি অবশ্য পড়তে পারেন তো সব মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স আমরা মানুষের একটা এক্সপিরিয়েন্স সার্ভ করি খাওয়া দাওয়ার থেকে বড় কথা খাওয়া দাওয়া তো অবশ্যই আছে তার সাথে যে অভিজ্ঞতাটা মানুষ যেন নিয়ে যায় আমাদের এখানে সেটা যেন সারা জীবনের মধ্যে থাকে সেটাই আমাদের প্রচেষ্টা বেশ তাহলে মহানায়ক এবং মহানায়িকা তাদের উত্তর কি কখন এখানে এসেছেন বা এখানে 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 সবাই এসছেন মুনমুন সেনও এসছেন এখানে মহানায়কের বাড়ির লোকজন যারা এখন রয়েছেন তারা সবাই এখানে ভিজিট করেছেন খেয়ে গেছেন সবাই এসছেন এখানে মোটামুটি তাদের কীরকম প্রতিক্রিয়া খুবই ভালো লেগেছে সুচিত্রা সেন এসে একদিন আমাদের এখানে মনমুন সেন এসেছিলেন সুচিত্রা সেনের জন্মদিনের দিনকে রাত্রিবেলা দশটার সময় রেস্টুরেন্ট বন্ধ হওয়ার ঠিক একটু আগে আমাদের ফোন করেছিলেন যে আমি আসতে চাই উনি এসেন শিও স্পেল বাউন্ড মানে উনি কেঁদে ফেলেছেন উনি একটা একশো টাকা আমাদেরকে দিয়ে গেছেন সেটা এখনও রয়েছে রেস্টুরেন্টে ঠিক আছে তো এই এরকম নানারকম খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমরা আছি খুব মধুর অভিজ্ঞতা তো এটাই আমরা সারা জীবন মানুষের কাছে দিতে চাই মানে আমাদের জপ্তবদি টেন ইয়ার অফ টেন ইয়ার্স আমরা প্রচুর মানুষকে হৃদয়ে ছোঁয়া ছোঁয়ার জন্য চেষ্টা করি তো সেটাই আশা করি করবো অবশ্যই আমরা আজকে দেখছিলাম বা শুনলাম ঢোকার সময় যে এখানে রবীন্দ্রনাথের কিছু ছোঁয়া রয়েছে একদম আমরা এটা পুজোর একটা স্পেশাল মেনু করছি সেই পুজোর স্পেশাল মেনুটা হচ্ছে প্রজ্ঞাসুন্দরী দেবীর মেনুরকে রেসপেক্ট মানে মেনুকে এ করে আমরা ওটাকে করছি মেনুর ওপরে বেস করে প্রজ্ঞা সুন্দরী দেবী ছিলেন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি উনি ওনার ট্যালেন্ট ছিল হচ্ছে উনি সমস্ত দেশ বিদেশ ঘুরে বেড়াতেন ডিফারেন্ট টাইপস অফ ইনোভেটিভ রেসিপি বাঙালি ইনগ্রেডিয়েন্টস দিয়ে করতেন মানে আপনি উনি বাইরে থেকে ডিফারেন্ট টাইপস অফ রেসিপি শিখে আসতেন সেগুলো বাঙালিভাবে ওটাকে বাঙালি রেসিপি হিসাবে বাঙালি কায়দা হিসাবে ওটাকে করতেন যেটাকে আজকের ডেটা আমরা ফিউশন বলে থাকি সেই সময় না ছিল নাইট্রোজেন গ্যাস না ছিল কোনো ইকুইপমেন্ট যেটা দিয়ে ফিউশন এখন হয় মানুষ করছে তো সেই সময় উনি ওই ফিউশানের ঝড়টা উনি প্রথম শুরু করেন সেটা উনিশশো আট সালে আমরা সেই রেসিপিগুলোকে আবার নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু নতুনভাবে ਜਦੋਂ ਆਮਦੇਸ ਮੈਨੂੰ ਤੇ ਕੁਝ ਸਪੈਸ਼ਲਿਟੀ ਆਈਟਮ ਲੋ ਜਮ ਚੀਦੇ ਚੱਪਟਾ ਚਿੰਗੜੀ ভেটকি পুদিনা সালমি বলে একটা আইটেম আছে মুরগি বাদাম পেঁয়াজি এটা একটা আইটেম আছে এগুলো সব স্টার্টার আছে মেইন কোর্সে আমাদের আরও কিছু ইনোভেটিভ আইটেম আছে যেমন বাগানে মশলা মুরগি বাগানে মশলা মুরগি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট বাগান ছিল সেখানে উনি জোড়ার সকোতে সরি বোলপুরে যেখানে উনি ডিফারেন্ট টাইপস অফ হার্বস চাষ করছেন যেমন পাসলে সিলেরি ডিল আপনার বেসিল এই সব হার্বস দিয়ে প্রকাশন দিয়ে একটা মশলা বানিয়েছিলেন তার নাম দিয়েছিলেন বাগানে মশলা তো ওই বাগানে মশলা দিয়ে উনি মাছ বানাতেন সবজি বানাতেন অনেক কিছু বানাচ্ছে সেই বাগানে মশলা দিয়ে আমরা চিকেন মাটন বানাচ্ছি তো এটা একটা অন্যরকম টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এর এছাড়াও একটা আইটেম আছে যোগুরাথ মাটন কালিয়া সেটা যজ্ঞের আরধ্য মাটন ওটাকে বলে তো ওটার মধ্যে রসুন যায় না ওর মধ্যে বাদাম বাটা আদা ওইটা দিয়ে মাটনটা করা খুবই মাইল খুব সুন্দর খুব সুন্দর টেস্ট একটা পোলাও আছে উনি একটা পোলাও বানিয়েছিলেন আমের পোলাও তো সেটা আমরা ল্যাংড়া আমের পোলাও সেটা আমরা একটু ইনোভেট করেছি আমসত্ত্ব কাঁচা লঙ্কার পোলাও সেটা আমাদের মেনুতে রয়েছে এই সব আইটেমগুলো রয়েছে এই সব সব আইটেমগুলো আপনি থালিতে পাবেন দুখানা থালি রয়েছে একটা ইলিশ দিয়ে একটা ইলিশ ছাড়া ইলিশ দিয়ে থালিটার দাম হচ্ছে থার্টিন নাইন আর ইলিশ দিয়ে ইলিশ ছাড়া যে ছাড়ে সে তার দাম হচ্ছে এইট নাইনটি নাইন এখানে শেষ নয় এর সাথে দুটো খুব ইনোভেটিভ ডেজার্ট আছে একটা হচ্ছে খেজুরের পায়েস আর একটার নাম হচ্ছে যেমন তেমন যেমন তেমনটা হচ্ছে রসগোল্লা এবং পান্তুয়ার কাস্টার্ড মানে আপনারা রসগোল্লা পান্ত সবাই এমনি খেয়েছেন আপনার রসগোল্লা পান্ত আর কাস্টার্ড খুব সুন্দর আইটেম এই সবকটা আইটেম রয়েছে এছাড়াও আমাদের কন্টেম্পারি যেগুলোর জন্য আমরা জানি আমাদের সবাই চিনি একটা একটা লিচু লঙ্কার শরবত সেটা আমাদের মেনুতে রয়েছে কাঁচা আমের শরবত রয়েছে ডাব চিংড়ি রয়েছে ভাপা ইলিশ রয়েছে ডাব ইলিশ রয়েছে ভেটকি পাতি যেগুলো কন্টেম্পারি সেগুলো রয়েছে সব মিলিয়ে একটা পুরনো দিনের কিছু খাবার দাবার একটু নতুন মোড়কে যেমন আজকে দেখুন আমরা সারা জীবন শার্ট প্যান্ট মানে সারা বছর শার্ট 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 প্যান্ট পরি কিন্তু পুজোর সময় ধুতি পাঞ্জাবি পড়তে শুরু করি বা একটু ধুতির একটি ইউনিক স্টাইলের পরি বা একটু মডার্নাইজ ওয়েতে লিনেনের ধুতি পরছি কোনো সময় জিন্সের ধুতি হচ্ছে গামছার শাড়ি হচ্ছে তো মানুষ এই পুরনো জিনিসটাকে আবার নতুনভাবে ফিরিয়ে নিয়ে আসছে তো আমরাও সেরকম খাবারটাও নতুনভাবে ফিরিয়ে নিয়ে চলে আসছি আপনি পুজোর কথা বললেন তাহলে পুজোর কদিনের জন্য কি আয়োজন রয়েছে এইটাই পুজোর কদিনের জন্য এই আয়োজনে থাকবে এটা আট তারিখে শুরু হবে সতেরো তারিখ পর্যন্ত চলবে কারণ যেহেতু পুজোটা পুজোর পরেও মানুষ আসতে যায় কারণ পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকে তো সেই কারণে আমরা এটা এক্সটেন্ডেড রেখেছি কারণ বিকজ অফ কোভিড কোভিডটা তো এখন রয়েছে তো ওই রকম ওই হিসাবে কেউ যদি ভিড়টা অ্যাভয়েড করেন তার জন্য আমরা একটু এক্সটেন্ডেড করি যাতে মানুষ ওই মেনুটা আবার ওই সময় পায় তাহলে এটা আমরা আট তারিখে শুরু করব অসংখ্য ধন্যবাদ মিস্টার বিশ্বাস যিনি আজকে আমাদেরকে সর্বতভাবে বললেন যে কেন মানুষ সপ্তপদীতে আসবে এবং আমি আবারও বলি ক্রাউডনেক্স মিডিয়া আর্ট অ্যান্ড টিভি আমরা যারা পৌঁছে গেছিলাম আজকে সপ্তপদীতে শুধুমাত্র খেয়ে নয় দেখে মন ভরে গেল তাই সবার আগে চোখ দিয়ে দর্শন করলাম তারপর পেট পুজো করে আপাতত যেটা বলতে পারি পুজোর সময় মানুষের বেস্ট ডেস্টিনেশন হতে পারে এই রেস্টুরেন্ট যেটার নাম সপ্তপদী পুজোর পরেও বিজয়া সম্মেলনী করতে আসতেও পারেন আপনারা কারণ সতেরো তারিখ অবধি রয়েছে সেই সেম মেনু সবাইকে আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ আজকে যার সঙ্গে কথা বললাম এবং এইভাবেই আমরা আপাতত ক্রাউড নেক্সট মিডিয়া আর্ট অ্যান্ড টিভির তরফ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের তরফ থেকে ধন্যবাদ